কেন কী হয়েছিল বলছে কয়ে না ঘরে নুন তো আসি অথর আর ইয়ার ফুটো না কত এক বোতল দিলসে গেলে নিজেকে রাজা হরিশ্চন্দ্র মনে করে যেটা বলে বুঝেছো দাদা কেউ যদি বলো সিগারেট দে সিগারেট দে কেউ যদি বলো ঘুটকা দে গুটকা দেবেক মাদ খাওয়া তো আছে আর ইয়ার খ্যান আছে যে ছেলেটা করে ঘুরে বলছে সে জানো ও এরকম এত কিছু বলে দিল তোর কি হলো দাদা ওরও দুঃখ আমার তো সেই বলে দিয়েছি ওকে অন্য আমার অন্য হচ্ছে জটল এক তল দিন শেখায় সাথে ওগুড়ি উঠলো বেশি তো খাই নাই তাও বল তে তো সুন্দর একটা ছেলে কি করে পাইলে হে বলো না ফগলাটাই হ্যাঁ ই একা ছিল বুঝেছ এথায় এত ঘুরে উঠতে ছিল তো বলি চো তোকে কাজ দিও ওই করে ওকে সঙ্গে রেখেছি আচ্ছা মানে ভাড়াই দেখ ভাড়াই কাটাইছ হ্যাঁ তাছাড়া যাকে গুণে নয় তখন সবাই বলে দিবে বলে হ্যাঁ আমি দোকান চলাই আমি স্ক্রিপ্ট লিখি আমি ভিডিও করি এটা বলে দেওয়া সময় নিও দিই ওটাই ভাগে চাকা না দেখ তুই আমাকে দমা বদনাম করছিস তোর আছো লাজ লাগছো হ্যাঁ আমি চেষ্টা করছি যে আমাদের মানভূমা ভাষাটাকে আমরা যেমন আমাদের পুরুলিয়া বাসীর কাছে তথা আমাদের পশ্চিমবঙ্গ মানুষের কাছে যদি তুলে ধরতে পারি একদম তো হয়েছে কি মানে ঘটনা হচ্ছে আমার ছোট ভাইটার একটা মানে মানসিক ছিল সেটা হাতি আচ্ছা ওইখানে গেলছে ওইখানে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেলছে বলছে গেল ছিল সেদিন হাতি খাদা সত্যি বলছি বলি নাই পেঁদা ছিল আমার ছোটো ভাইটা নাম হলে বাপি ও বলছে তোদের কারো যাওয়ার দরকার নাই আমি একাই আছি কাফি আর ছিল মাসির বেটা ওয়ার নাম হলো রাহুল গাড়ি তো ভালোই চালায় ইঞ্জিনে মারলে ফাউল রাস্তায় আলো কাঁটা ডি বলছি কাঁটাডি ন কাঁটা ডি এমন কাঁটা দি বলছি পাংচার হলে রাস্তা ছিল দীপক দা কিন্তু ইঞ্জিন হলো সে না জানি কি দোষে আমার গাড়ি গেল বসে ভাগ্যিস ছিল সেই পাথরটির ভাগ না পঁচা রেখেছিল আমার ঘরে রাখি ও আর আছে বললাম কি আমি বলি আমার বউকে বউ ডাকলে ও দাদা ভাইকে অন্য লোক হলে বলতে পালা

হ্যাঁ কুরক্ষেত্র হয়ে যায় সেইখানে হয়ে দেখো তিন তিনটা শাশুড়ি মানুষের তেত যুগে মহাভারত হয়ে তো ও জয় চৌধী বই তোর পরিচয়টা দিয়েছি তো আমি পরিচয় দিয়ে কি করবো খুঁড়া ইন্টারভিউ তো তোর তুই বলবিস আমি বললে তোকে বলতে হবে না তো আমাকে বলতে হবে না শোনাতে হবে দেখ যে কোনো জায়গায় যাবি কেউ যদি জন জায়গা রেজিস্ট্রি করতে যাই অংশ লাগে তো তুই আমার সঙ্গে আছিস তো নাই ও তুই আমাকেও বলা করাবি তবে না কি তুই কি হকি আছিস নাকি কি হল হল আচ্ছা তো তাহলে আমারও বলতে হবে তাহলে বলছি আমার বহুটাই বলছে বলছে তুমি কেমন হেয়ালি জানো শোনাও না গো তখন তখন আমি বলে দিলি বলি শোনো তালে আমার দাদু ছিল দুটা বউ তা হকিটা হল মানে তখনকার দিনে তো আর ছিল নাই দিন কাটতো তো মারা গুঁধলু আর আমার দাদুর প্রথম শ্বশুর ঘর সেটা ছিল সেই রাঙা মিটাই তো তোর দাদুর নাম কি তো আমার যদি দাদুর নাম সিধা তা আমার দাদুর নাম হলে ধরনি ঘুরে বিহা করলো সেই লালপুর মণি যেঠাকে সবাই পরীক্ষিত বলে ভালো একটা নাম আছে সেটা কি সেটা হলে ফনি। আমার বাবার নাম হচ্ছে অবনি আমার মাসির নাম শিবানী আমার যে ঘরনি নাম তার ভবানী বিটির নাম দেবজানি তার বেশি নাইন জানি আর আমি তো ছোটো বড়ো সবাই কেউ আনি আর একটা কথা জানোস ঘরে যখন কেউ নাই থাকে তখন লোক হয় আমি উঁড়ি টনি হ্যাঁ হ্যাঁ বলিস না কাকে ওকে ধম কাবে দোকানগুলো আমাকে ইড়ি দিও নাই আচ্ছা নাই বলবো তো শুন আমাকে সময় মাঝে টানিস না একদম একটু করো না তোকে আমি ঘরে ধরে নিয়ে গেছো এই এই কালচারটা কতদিন ধরে রাখা যাচ্ছে আমার কালচার বলতে গেলে আমি প্রায় আট থেকে ন বছর আমি এটা দিয়ে করছি মানে আগে বলতে গেলে আমাদের যেসব গ্রামে প্রোগ্রাম হইতো সরস্বতী পূজা বা হয়তো গায়ের মেলা চড়ক মেলা টুকটাক আমি প্রোগ্রাম করতি টুকটাক রাইটিং করছি বা ওইটাই হয়তো ডিরেকশন অভিনয় এসব করা হতো তো অনেকে বললে বলছে দেখো এই সব জিনিস বলছে এমন আছে বলছে ওটা পাবলিকলি মাঝে যদি তুলে ধরা হয় তো সেটা বলছে আরো সবাই জানতে পারবে দেখতো তো সেই হিসাবে এই মানে এই 2024 আমি এই মোটামুটি ইন্টারনেটে এসে আছি টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দু একটা করে ভিডিও আপলোড করি আচ্ছা 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 এটাকে এক কথায় বলে কি এই এই যে শিল্পটা কি এই শিল্পটার নাম কি শিল্পটা বলতে গেলে মানে কি বলবো এটা হইছে সেই ইংলিশ ইংরেজি শব্দ তো তোটা এখন মানে উচ্চারণ আসে না কেউ কেউ আবার প্রফেটস বলে আচ্ছা বাপ আমাদের কুল্লিয়া ভাষাই বলতে গেলে পুতুলছো থাকেছোই দাদু অ অরে জন করে দিব

হ্যাঁ তোকে তুমি তো সবার কাছে বলবি যে আমি আমার ফেভারিট বন্ধু হ্যাঁ আপনি ফেভারিট বন্ধু সবাই জানে এই তো ছোটোর সঙ্গে মানে ছুটোর থেকে আমরা একসঙ্গে খেলেছি হাসেছি সারাই গেলছি আমরা একসঙ্গে স্কুল গেলছি একজন করে একসাথে সিনাইতে যাচ্ছি সারাই ঘুরি একসাথে তো তুমি মানছো হ্যাঁ মানছি দাদা তো তুমি অন্য আমার যদি দিন ইবো তুমি আমার জন্য কী করবি আমি তোর জন্যে জান দিব আর তুমি তোর গার্লফ্রেন্ডটাকে কী বলি আমি জান বলে ডাকি তো তাহলে তুমি সর জানার নামটা দে আমি ওইটাই তো খুঁজছিলে না পাবলিকদের যে উদ্দেশ্য কাকা কুড়া শুনছো না বলি আমার যদি কথাবার্তায় থেমে যায় ভুল নিজে কোনো ক্ষমা করবে জানো না সত্যি বলছি দিবে গৌরী ওটা আমার ফুল তুমি তুমি কিছু বলি কি হ্যাঁ বলছি বলি চাষা ঘরে ছিলে ওটি চা ঘরে ছেলে ভালো মন্দ কোথায় পাবে শাক মারে খায় মনোহর টাড়ে দীপক দীপক হইলো মাসির বেটা ভাই এই সেদিন আগে ধান লাগালে খেতে ঢুকলে এক জান কাদা আচ্ছা এই দীপক মা তো হলো আমার জেঠার বেটা দাদা আচ্ছা আশ্বিন মাসে দুর্গা পূজা মানে দুর্গা পূজাটা এখন এমন সময় হয় যখন আমরা সব ধান ধুন ফেলে মাঠে একদম রেডি থাকবে যখন ধান হারিয়ে সেই টাইমে আমাদের হবে দুর্গা পূজা সেই টাইমে আমাদের ঘর পুরো তাকে ফাঁকা

ফেসবুক ইন্সটা ইউটিউব খুলে খাটা যদি ও বলছে যা তো বাবু নিয়ে আয় হাজার থেকে কেজিটা কাটা সব কথা বলে দিচ্ছে এখনো সময় নেই হা কাকা জেঠা নিজের পছন্দই হ্যাঁ করছে লাভ ম্যারেজ করছে নিয়ে বলেছে সামাজের ঘরের সঙ্গে লড়ে যাচ্ছে দেখা যাচ্ছে তখন সব হয়েছে সব তো মুখের মাঠে

তাহলে কি নাম দিকা যায় একটা নাম ফুলকলি আর একটা ঝুলকলি আর একটা আলো ভর্তি আর একটা ডিংলা ভর্তি আর একটা কালো এই নামগুলো এখন সব থেকে ভালো যাক বন্ধুরা আমরা একটা নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করলাম দেবদত্ত দাদার কণ্ঠে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা ভিডিওতে কমেন্ট কিন্তু কম লোক করছেন লাইক কিন্তু খুব কম লোক করছেন অনুরোধ রইলো আপনাদের জন্য এখানে ওখানে এখানে ওখানে ছুটে যাচ্ছি তো আপনারা যদি কমেন্ট লাইক না করেন আমার মনোবলটা কিন্তু কমে যায় ততএব নির্দ্বিধায় কমেন্টটা করুন এবং লাইকটা ঠকুন লাইক শেয়ার করবেন করে দেবে বন্ধুরা বুঝেছেন আমার দিকে একটুকু কি বলবো ধ্যান দিবেন যেমন আমরা আরও নিত্য নতুন ভিডিও আনতে পারি বিশেষ করে দেবদাকে একটুকু মানে লাইক শেয়ারটা একটু বেশি করবে তাহলে আমার মতন আরও কত ব্যক্তি আছে নতুন প্রতিভাবন ভবন এই নতুন যেন প্রতিভাবন নিয়ে আসছে পুরুলিয়ার বুকে নতুন কিছু দেখাতে চাইছে তারাকে যেমন তুলে ধরতে পারে নকুজ ভাব তো লাইকটা লাইক করুন কমেন্ট করুন আমাকে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন